সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ, আর উমরা হলো গুরুত্বপূর্ণ নফল ইবাদত। গুরুত্বপূর্ণ এই দুই ইবাদত পালনের জন্য প্রথমে ইরহাম বাঁধতে হয়, এবং ইরহাম বাঁধা হজ ও উমরার জন্য প্রথম রুকন। ইরহাম কি? ইহরাম শব্দটি হারাম শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো কোনো জিনিসকে নিজের উপর হারাম বা নিষিদ্ধ করে নেওয়া। উমরা পালনকারী ব্যক্তি ইহরামের মাধ্যমে নিজের উপর স্ত্রী সহবাস, মাথার চুল, হাতের নখ, গোফ, বগল ও নাভির নিচের ক্ষৌরকর জাতি, সুগন্ধি ব্যবহার, সেলাই কাপড়, পোশাক পরিধান এবং শিকার করা সহ কিছু বিষয়কে হারাম করে নেয়। এজন্য একে ইহরাম বলে। ইহরাম কেন বাঁধতে হয়? নামাজের জন্য যেভাবে তাকবীরে তাহারিমা বাঁধতে হয়, ঠিক তেমনি হজের জন্য ইহরাম বাঁধতে হয়। আর নামাজ যেমন তাকবীরে তাহারিমার মাধ্যমে স্বাভাবিক সময়ের জন্য হালাল, বৈধ কাজগুলো নামাজি ব্যক্তির জন্য হারাম হয়ে যায়, ইহরামের মাধ্যমে হজ উমরা পালনকারী ব্যক্তির জন্য স্বাভাবিক অবস্থায় অনেক হালাল কাজও হারাম হয়ে যায়। এ কারণেই হজ উমরার জন্য ইহরামে ফরজ করা হয়েছে। ইহরাম সাধারণত পুরুষদের জন্য সেলাইবিহীন দুই টুকরো সাদা কাপড় আর নারীদের জন্য অসচ্ছলময় শালীন পোশাক পরিধান করাই হলো ইহরাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহরাম বাঁধার আগে তাকে সুগন্ধি মাখিয়ে দিতাম। বুখারী মুসলিম কিয়াদা। তবে ইহরাম বাঁধার পর সুগন্ধি ব্যবহার করা নিষেধ। চলুন জেনে নেওয়া যাক ইরহাম কিভাবে পরব। ইরহাম পরার জন্য প্রথমে দুই টুকরো সাদা কাপড় নিতে হবে। এক টুকরো কাপড় হাতের সামনে নিয়ে কাপড়ের এক টুকরো অংশ কোমরে বেঁধে আর এক টুকরো বাম দিক থেকে ডান দিক মুড়িয়ে লুঙ্গির মতো করে পরব, এবং কাপড়টি যেন খুলে না যায় তার জন্য কাপড়ের উপর থেকে 2 ইঞ্চি নিচে একটি বেল্ট পরতে পারেন। কাপড়টি এমনভাবে পরবেন যেন দেখে মনে হয় একটি তোয়ালে পরেছেন। আপনি চাইলে আপনার বেল্টের মধ্যে আপনার নিজের ব্যাগটিও রাখতে পারেন। পরবর্তীতে অপর কাপড়ের অংশটি আপনার পিঠের দিকে নিয়ে দুই পাশে ধরুন, এবং বাম হাতের কাপড়টি ডান হাতের বগলের নিচে রাখুন, এবং অপর পাড়টি ডান দিক থেকে বাম দিকে উপরে রাখুন যেন ডান কাঁধটি দেখা যায়। আপনি চাইলে কাপড়টি আটকে রাখার জন্য একটি ক্লিপ বেঁধে রাখতে পারেন যেন কাঁধের কাপড়টি খুলে পড়ে না যায়। পরবর্তীতে পায়ে স্যান্ডেল অথবা ফিতাযুক্ত জুতা পরুন, আর এভাবেই আপনার ইহরাম বাঁধা সম্পূর্ণ হয়ে যাবে। মাকরু ওয়াক্ত না হলে ইহরাম বাঁধার আগে 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন। অতঃপর যে হজ আদায়ের ইচ্ছা সে অনুযায়ী নিয়ত করে তালাবিয়া পাঠ করবেন। অবশ্যই ইহরাম বাঁধার পূর্বেই তালাবিয়াটি মুখস্থ করে দিবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া ইন্না মাতা লাকাওয়াল মুলক লা শারীকা লা, এটি বারবার পরে মুখস্থ করে দিবেন। নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন ও দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া মুস্তাহাব। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের উদ্দেশ্যে মদিনা থেকে রওনা হয়ে জুলাইফাতে পৌঁছালেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। অতঃপর জুলাইফার নিকট যখন উটুনি তাকে নিয়ে উঠে দাঁড়ালো, তখন তিনি তালাবিয়া পাঠ করলেন। মুসলিম, হাদিস নাম্বার 1/376।
ইহরামের নিয়ত করা। ইহরামের কাপড় পরিধানের পর ইহরামের নিয়ত করতে হবে। যদি উমরার জন্য ইহরাম হয় তাহলে বলবে লাব্বাইক উমরাতান, আর যদি ইহরাম হজের জন্য হয়ে থাকে তাহলে বলবে লাব্বাইক হাজ্জান। অতঃপর হজ বা উমরার সহজের সম্পাদনের জন্য ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি এ দোয়াটি পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নি ওয়ারিদুল উমাতা হাজ্জা ফাজ্জাই সিরুল লিওয়া তাকাব্বাল্লাহু মিন্নি, অর্থ হে আল্লাহ আমি উমরা বা হজের ইচ্ছা করছি, আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ইহরাম বাঁধার সম্পূর্ণ নিয়ম, নিয়ত এবং তালাবিয় সম্পর্কে বিস্তারিত বলা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হজ নিয়ে বিস্তারিত পরবর্তীতে ভিডিওতে বলা হবে।